আমাকে আমি তো সাইকেল থেকে বলছি তো করার লাগে আপনাদের কেন টানাটানি করতেছিস কেন এটা স্পিড তো তুই তাই নিয়ে আবার টানাটানি শুরু করছিস হ্যাঁ ভাই এন্ট্রি আপনার এন্ট্রি দেন ও এই আপনারা এই ফাইনাল ব্লগটা দেখতে পারবেন, তার আগে আউটডোরের কিছু ভিডিও আপনাদেরকে দেওয়া হচ্ছে। এখানে আদিজুল আছে এখানে রাতের বেলা, খুব এখন গভীর রাত, প্রায় 2-3 বাজে। আমরা এখন ব্লগে, ভাই উপরে টাইম দেখা যাচ্ছে 10 বাজে, তুই এখন 2-3, এত অপর বাজের কিছু নাই। ঠিক আছে, ওরা একটা আমাকে বলছে যে এমন কিছু করো যেটাতে বোঝা যায় যে তুমি পাহাড় বাস। ঠিক আছে, তো সো পাহাড় বাস তুমি? হ্যাঁ, এটাতে আমি এখন পাহাড় বাস, এটা আমার একটা ক্যারেক্টার, আমি এখন ক্যারেক্টারের ভিতরে আছি। কি মজা করছো? তোমারে দেখলাম তো দোকানের ভিতরে। আরে ভাই, তোমারে দেখছি দোকানে মেয়েদের জুতা পরা দিচ্ছ, তুমি তো জুতার দোকানদার, তাইলে তুমি সারাদিন মজা করছো? মানে এরকম হাফড় বাজার কিছু নেই। আজকে কাজলদের একটা ধর্মীয় অনুষ্ঠান চলতেছে, কাজলদের ধর্মীয় অনুষ্ঠান চলতেছে সেখানে যাওয়ার প্ল্যান করতেছি। মেবি যাইতেও পারি নাও পারি, বিকজ মানি প্রবলেম। গাইস, একটা সাইকেলের শর্ট হবে ব্লগের জন্য, এখন আজুল তার হিরো হোন্ডাটা ঠিক করতেছে। আমি প্রস্তুত, বেদন একটা সাইকেল কিনে দে, মোটরসাইকেল কিনে চলো না। আপনারা দেখেন ইউটিউব, আর যদি আমাদের ভিডিও গুলো ভাইরাল করে দিত আজকে কিন্তু এই প্রবলেমটা হইতো না। কারণ কি জানেন, আমাকে বলে একটা সাইকেল কিনে কিন্তু ভিডিও তৈরি করতে পারতাম। এই অপমান সহ্য করতেই পারতেছি না গাইস। ওই সুজুকি চালাও। আরে ঠিক আছে, এদিন দিন না, একমাকে ঠিক যায় না। একদিন সুজুকি বলে ডাক দিয়ে চাইছি, ধরা ধরি সাইকেল কিনেন কিনে দেবে। আজ এই প্রত্যাশা নিয়ে ইউটিউবে শুরু করলাম। আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট দিয়ে ওকে আমি সাইকেল গিফট করবো 3টা। সত্যি কথা বলতেছি, 3টা দিয়ে কি হবে? তিনটা দিয়ে কি হবে? তিনটা গিফট করবো। এই ভাই, আমি স্পিড খাই না। এই যে স্পিড খাও না। না, একটা চেঞ্জ করে নিয়ে আসো। গ্যাস, ছোট ছোট স্পিড পার্ট হচ্ছে ভাই। সাইকেল দিবা না, স্পিড খাবা। স্প্রাইট কিছু কিছু না, কানে সমস্যা। ভাই তুই এরকম টানাটানি করতেছিস কেন? এটা স্পিড তো তুই তাই নিয়ে আবার টানাটানি শুরু করছিস? দর্শক যাচ্ছে, দর্শক যাচ্ছে সাইডে তো। গাইস, আমার ভিতরে অনেক দর্শক, আমি একজন ফেমাস লোক, সো ফ্যান ফলোয়ার। ও ভাই, হ্যালো, ভাই কি নিয়ে আসছিস তুই? হ্যালো হ্যালো হ্যালো, কি নিয়ে আসছিস? হ্যাঁ, এই তো ইয়ে মেরে কাছে ইয়ে, এটা থাকলে হবে। সো কাজল, ক্যামেরাটা ধর। ছোটখাটো ভাবে একটা ব্লগ করে ফেললাম, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সো কিপ ওয়াচিং আস, অ্যান্ড আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।